ফ্লাওয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে হচ্ছে শনিবার, তো আমি সকাল হয়েছে, নাস্তা করছি, ঘরটা গুছাইছি, এখন একটু আমি মার্কেটে যাব, সাথে ভাই আছে। তো ভাই আর আমি একটু একটা কিছু মানে টুকটাক জিনিস কেনার আছে। তো আজকের এই ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, খুব স্পেশাল ব্লগ আমার লাইফের এই ব্লগটা, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আজকে মোটামুটি একটু রোদ উঠতেছে, ঠাকুর ঠাকুর করে যাতে রোদ আরও মানে বেশি হয় আজকে, কারণ অনেক দিন ধরে এখানে প্রচুর বৃষ্টি, কাদা, তো এগুলো আর ভাল লাগতেছে না। তো এখন রাখি, আবার পরে ওপেন করব, দেখতেই পাবা কি করি। আমি আর আমার ছোট পিসাতো ভাই আমরা দুজন মিলে একটা অটো ধরলাম, অটো ধরে আমাদের গ্রামের মার্কেট থেকে আরেকটু দূরে বড় যেই বাজার দারোরা মার্কেট বলে, তো সেখানের উদ্দেশ্যে গাড়িতে উঠে পড়লাম। আর দেখতে দেখতে আমরা চলেও মানে প্রায় চলে আসছি। তো এর মধ্যে আমাকে ভাই বলতেছে তোমাকে একটু দেখাই, আমাকে দেখা তাহলে সবাই হয়তো বিশ্বাস করবে, কারণ আমি তো গাড়িতে আসি সেটা তোমরা কেউ জানো না। তো এই আর কি, দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম। তো ভিউয়ার্স, আমি এখন চলে আসছি আমাদের দারোরা বাজার পার্লারে। অ্যান্ড আমি হচ্ছে পার্লারে আসছি মূলত, আমি প্রতি মাসে একটা করে মুখে ফেসিয়াল নেওয়ার চেষ্টা করি, তো যেই মাসে হয় না ওই মাসে করি না। আর বাড়িতে আসছি, তো এই ব্লগটা তখনই হয়তো শেয়ার করব যদি মানে কোনো কিছু হয়, তো জানি না এই ব্লগটা আদৌ কবে শেয়ার হবে। তো এই তো আমার মুখে একটা প্যাক লাগানোর পরে, মুখটা ধোয়ার পর যে লুকটা আসছে, আর আপুটা খুবই ভালো ছিল ওনাদের, তো একটার পর একটা করে তারপর আমি সব ক্লিপ নিতে পারি নাই যেই কারণে আমরা বের হয়ে গেছি। এটা হচ্ছে ফেসিয়াল করার একবারে পরবর্তী যেই সময়টা আমরা বের হয়ে যাই তখন। তো আমরা হচ্ছে ফুচকা খাওয়ার জন্য বসেছিলাম, এর মধ্যে ভাই হচ্ছে সমোসা নেয় একটা ভাইয়ের জন্য, আর হচ্ছে আইসক্রিম নেয়, আর আমি ওখানে বসে ফুচকা খাই। তো দুজন এক প্লেট নিয়ে হাফ হাফ করে খাই, কারণ যেহেতু দুপুরের লাঞ্চ টাইম হয়ে গেছিলো। তো আমরা ওখান থেকে ওভাবেই তাড়াতাড়ি করে একটা অটো ধরি, অটো রিক্সা আর কি। তো অটো রিক্সায় করে আমরা আবার বাড়ির জন্য রওনা দিই। তো ভাইয়ের মধ্যে সমোসা খাচ্ছে, আমাকে দেয় না, ও তারপর হচ্ছে আমি বলার পর আমাকে একটু ভেঙে দিছে। তো এটাই আর বেলা যখন আমাদের বাড়িতে সব মেহমানরা চলে আসে, বাড়ির মানুষরা, তো বাড়িতে একদিন দুদিনের জন্য আসলে সেটা তো মেহমানই বলা চলে। তো এখানে সবাই হচ্ছে কাজ করতেছে আগামী দিনের জন্য, তো সবাই ভালোই লাগতেছিলো, আমাদের বাড়িটা খুব জমজমাট ছিল, কারণ বাড়িতে সবসময় সবাই আসে না। তো এই তো আমি, আর বাড়িতে লাইটের একটু মানে পাওয়ারটা কম, যে কারণে হয়তো তোমরা স্পষ্টভাবে দেখতে পারতেছো না। এই তো, তো আমরা হচ্ছে এখন রাতের বেলা খেতে বসছি সবাই মিলে, আর আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করতে চাচ্ছি, কারণ আমরা খাওয়া দাওয়া দিয়ে আজকের দিনটাকে এখানেই শেষ করে দিলাম। এখানে আমার পিসাতো ভাই আছে, তারপর কাকাতো দুই ভাই বোন আছে, আমরা সবাই একসাথে খাওয়া শেষ করে উঠে যাব। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো।